সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো বিয়েবাড়ির মতো ঝরঝরে পারফেক্ট জর্দা কি করে ঘরেই বানানো যায় সেই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট জর্দা ঘরেই বানিয়ে নিতে পারবেন। পারফেক্ট জর্দার জন্য আজকে আমি ব্যবহার করব বাসমতি চাল। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বাসমতি চাল। আপনি চাইলে চিনি গুঁড়া বা সুগন্ধি যে কোনো চাল দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন। এবার পর্যাপ্ত পানি দিয়ে আমি বাসমতি চালগুলোকে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে বাসমতি চালটা অনেকটা লম্বা হয়ে যাবে এবং রান্নার পর অনেকটা বড় বড় দেখা যাবে। চিনি গুঁড়ো বা কালোজিরা চাল দিয়ে রান্না করলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ফিরে এলাম 2 ঘন্টা পরে, দেখুন চালটা অনেকখানি বড় হয়ে গেছে। আমি পানিটা ছেঁকে নিব না, কারণ পানিটা ছেঁকে রাখলে অনেক সময় চালগুলো রান্নার পরে ভেঙে যাবে। আমি সরাসরি পানি থেকে উঠি চালটাকে সিদ্ধ করব। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম। এতে জর্দার জন্য যে ভাতটা রান্না করবো অনেক ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি জর্দার রং। এখানে আমি পাউডার কালার 1 চা চামচ সামান্য একটু পানিতে গুলে নিয়েছি। জর্দার ভাতটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। অল্প পানিতে রান্না করলে কিন্তু ভাতটা আঠালো হয়ে যাবে। যখনই পানিটা ফুটে উঠবে তখনই এর মাঝে আমি চালগুলো দিয়ে দিলাম। জর্দার জন্য ভাতটা অতিরিক্ত রান্না করা যাবে না। আমি এই ভাতটাকে রান্না করে নিব 60%। যখন আমি পানিটা ছেঁকে নিব সেই গরমে কিন্তু ভাতটা আরও 10% সেদ্ধ হয়ে যাবে। আমি চালগুলোকে 6 থেকে 7 মিনিট রান্না করে নিব। আমি 6 থেকে 7 মিনিটের মতো চালগুলোকে রান্না করে নিয়েছি। দেখুন চালগুলো যখন এই পর্যায়ে আসবে একটু চেক করে নেবেন, যখন হাতে নিয়ে একটু চাপ দেবেন তখন ভিতরে সামান্য একটু সাদা দেখা যাবে। দেখুন তার মানে আমার ভাতটা রেডি হয়ে গেছে জর্দা রান্না করার জন্য। এই পর্যায়ে আমি ভাতটাকে উঠিয়ে নিব। জর্দার ভাতটাকে উঠিয়ে আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে যে গরমটা থাকবে এই গরমে কিন্তু আরও 10% সেদ্ধ হয়ে যাবে। এবার আমি জর্দাটা রান্না করব, সেজন্য চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। 1/2 কাপ দিয়ে দিলাম মালটার রস। আপনি চাইলে এখানে কমলার রসটাও ব্যবহার করতে পারবেন। আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিব। এলাচটা মাথারে একটু ভেঙে দিবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, দিয়ে দিব 1 চিমটি লবণ। এতে দেখা যাবে এর টেস্টটা অ্যাডজাস্ট হবে। তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা লবণটি স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কমলা। এখানে কমলাটা খুব ভালো করে পরিষ্কার করে কেটে আমি ব্যবহার করেছি। কমলার ভিতরে আঁশটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে কিন্তু তিতা লাগবে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ ঘিয়ের যে ফ্লেভার সেটা কিন্তু জর্দার মাঝে অনেক ভালো লাগে। এখানে তেল দিলে পারফেক্ট টেস্টটা আসবে না। এবার মিনিট খানেকের মতো আমি একটু রান্না করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। মিনিট খানেক রান্নার পরে আমি এর মাঝে দিয়ে দিব জর্দার ভাতগুলো। আর চুলাটা কিন্তু এই পর্যায়ে মাঝারি আছে। জর্দার ভাতটা সামান্য একটু ঠান্ডা হলে তারপরে রান্না করবেন, এতে দেখা যাবে জর্দাটা অনেক ঝরঝরে হবে। এবার জর্দার ভাতটা শিরার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মিশানো হলে চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর চুলা আঁচটা এই পর্যায়ে আমি কমিয়ে দিব। চুলা আঁচটা কমিয়ে খুব ভালো করে যখন নাড়া হয়ে যাবে তখন এর মাঝে কিছু ড্রাই ফ্রুট দিব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/4 কাপ দিয়ে দিলাম কাঠবাদাম। কাঠবাদামগুলোকে আমি একটু ছোটো করে কেটে নিয়েছি। কিশমিশ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আবারও বলছি এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম। আপনি যদি মোরব্বা ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে ব্যবহার করবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। এবার সবগুলো উপকরণ একসাথে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর বাদামের পরিমাণটাও কিন্তু আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু জর্দার মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে ঘিয়ের। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনি এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাও ব্যবহার করতে পারেন।
আবার চাইলে গুঁড়া দুটি স্কিপও করতে পারেন। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মেশানো হলেই এভাবে একটু চেপে চেপে দিয়ে আমি জর্দাটাকে দমে দিব। খুব ভালো করে মেশানো হয়েছে, এবার আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য জর্দাটাকে দমে দিব। চুলা আঁচটা একেবারে কমে আমি 10 মিনিট চুলায় রাখবো। তারপর চুলাটা বন্ধ করে আরও 10 মিনিট চুলায় রেখেছি। একবারের জন্য ঢাকনাটা খোলা যাবে না, টোটাল 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মাশাল্লাহ জর্দাটা একেবারে পারফেক্ট ঝরঝরে হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার বিয়ে বাড়ির মতো পারফেক্ট ঝরঝরে জর্দা। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার পারফেক্ট ঝরঝরে বিয়ে বাড়ির মতো জর্দা। পরিবেশনের আগে এর উপরে আপনি আপনার পছন্দ মতো কিছু বাদাম কুচি আর ছোটো মিষ্টিগুলো দিয়ে পরিবেশন করুন খুবই মজার জর্দা। এর উপরে আমি কিছু ছোটো মিষ্টি দিচ্ছি, এটা আমার ঘরে বানানো, যেটা আমি গত সপ্তাহে আপলোড করেছি। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনি চাইলে ঘরেই খুব সহজে এই জর্দার মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। এবারে ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি নিজেই ঘরে বানিয়ে নিতে পারবেন ঝরঝরে পারফেক্ট বিয়ে বাড়ির মতো জর্দা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।